আপনি যদি আপনার ওয়েবসাইটে ঠিক এমনভাবে অটোমেটিক টেক্সট জেনারেট করতে চান, বা অটোমেটিক এরকম টেক্সট লেখা আসবে, ব্যাক করবে, আবার চলে যাবে, আবার আসবে, এরকম সিস্টেম করতে চান, তাহলে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি শুধুমাত্র তার জন্য যে এই ধরনের টপিক নিয়ে হচ্ছে। ওকে, তাহলে শুরু করি। তো হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার ফয়সাল আছি আপনাদের সাথে। ওয়েব ডিজাইন রিলেটেড সকল প্রকার ইনফরমেশন, ওয়েব ডিজাইন রিলেটেড আপনি সম্পূর্ণ কোর্স আপনি আমার চ্যানেলে এখান থেকে পেয়ে যাবেন, এবং পিএইচডি টু এইচটিএমএল সম্পূর্ণ এখানে সিএস টিউটোরিয়ালে রয়েছে মাত্র 6টা ভিডিও। এখানে আমি শেয়ার করেছি পিএইচডি টু এইচটিএমএল কীভাবে করতে হয়। তো আজকে থেকে আমি শেয়ার করবো হচ্ছে jQuery কীভাবে ব্যবহার করতে হয়। তো আজকের পর্বটি হচ্ছে jQuery-র উপর হবে, আর এটা হচ্ছে typed.js। তো আমরা জানি যে যারা এইচটিএমএল সিএসএস করি তারা jQuery সম্পর্কে অনেকে জানি। তো jQuery জিনিসটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের চাইল্ড বলা যায়। জাভাস্ক্রিপ্ট যেখানে আমরা ইউজ, যেখানে কোড লিখতে হয়, সেখানে এই jQuery দ্বারা খুব শর্টে একটা ক্লাস ইউজ করে কিন্তু আমরা সেই জাভাস্ক্রিপ্টের কাজটি খুব সহজে আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। তো ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, এসব কিছু আমি ক্লোজ করছি, তার আগে আপনাকে এই যে jQuery ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আগে ডাউনলোড করে আসি। ডাউনলোড করার জন্য আমি গুগলে যাচ্ছি, যেহেতু বিং সার্চ ইঞ্জিন, এখানে লিখবো হচ্ছে typed.js। ঠিক আছে, typed.js লেখার পর এখানে ম্যাট বোল্ডের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা গিটহাব থেকেও ডাউনলোড করতে পারবেন। তো গিটহাব থেকে ডাউনলোড করলে আপনি লেটেস্ট যে ফাইলটি আছে সেটা আপনি ডাউনলোড পাবেন, এবং এখান থেকে ডাউনলোড করার জন্য স্কোরে ক্লিক করবো এবং ডাউনলোড জিপ ক্লিক করবো। ঠিক আছে, ডাউনলোড করে নেবেন, জাস্ট এটি 1 MB, এটা আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেখানে কাজটা করা হচ্ছে, যেখানে আমরা ওয়েবসাইট তো তৈরি করছি, যেখানে আমি এই যে করি অ্যাপ্লাই করব, তো সেখানে আমাদের ফার্স্ট অফ অল একটি ফাইল তৈরি করে নিতে হবে। আমি ফাইলগুলো তৈরি করা নেই, ফাইলগুলো তৈরি করে নিচ্ছি, index.html। দেন হচ্ছে আমি এখানে সব করা ফাইল তৈরি করে নিচ্ছি ক্যাক করে, index.html পর হচ্ছে style.css। দেন হচ্ছে আমরা jQuery-টা অ্যাপ্লাই করার জন্য এইখানে যে jQuery ডাউনলোড করেছি, যেটা আপনি যেখান থেকে গিটহাব থেকে ডাউনলোড করা সিস্টেম দেখিয়ে দিয়েছি, ডাউনলোড করার পর এখানে স্ট্রাক হেয়ার ক্লিক করবেন। তো করার পর এখানে একটা ফাইল বের হবে, তো এইটা আমি ডিলিট করে দিচ্ছি। ফাইলটির মধ্যে প্রবেশ করে দেখতে পারবেন লিভ নামে একটা ফোল্ডার রয়েছে, LIB। এখান থেকে আপনি jQuery দুইটা ফাইল পাবেন, একটা হচ্ছে jQuery min.js, একটা হচ্ছে jQuery js। তো min.js হচ্ছে শর্ট, মানে এখানে jQuery যেটা রয়েছে বড়, এখানে হিউজ কোড লেখা রয়েছে, কোড ঠিক এখানেও লেখা রয়েছে, কিন্তু মিনিফাইড ভার্সন করে দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছে 12 KB, এটা হচ্ছে 33 KB। আপনি যদি ওয়েবসাইটে এইটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কিন্তু লোডিং স্পিডটা কিন্তু বেশি থাকবে। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করবো jQuery যে কোনো কিছুই আমরা প্লাগইন ইউজ করে মেইন ডটটা ইউজ করে ট্রাই করবো। ঠিক আছে, তো আমি এখান থেকে বেরিয়ে যেয়ে আমি আমার যে মেইন ফাইলের মধ্যে সেই তিনটা পেস্ট করে দিলাম, এবং এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা আমাদের যে কোড এডিটরটি ওপেন করবো, ওপেন করার পর এই তিনটা ফাইলই আমি কল করে দিব। আমার তিনটা ফাইল এখানে আমি রেখে দিচ্ছি আগে, তারপর হচ্ছে কল করতে হবে। তো কল করার জন্য হচ্ছে index.html-এর মধ্যে আমি একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি, HTML5। তো HTML5 এগুলো সব আপনার তৈরি করা থাকবে, যারা jQuery নিয়ে কাজ করছেন তারা হয়তো এগুলো সব কিছু ভালোভাবে জানেন এগুলো কীভাবে করতে হয় কি। তো আমি CSS-টা লিঙ্ক আপ করবো। তো CSS লিঙ্ক করার জন্য style.css এবং jQuery আমাদের যে এইটা jQuery ডাউনলোড করেছি এইটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা বডিয়ের, মানে আমরা বডিয়ের শেষে আমরা এই জিনিসটা অ্যাড করতে পারি। jQuery আমরা যত ইউজ করব আমরা চেষ্টা করব যে ওপরে না, jQuery যে কোনো জায়গায় ইউজ করা যায়, জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গায় ইউজ করা যায়, ওপরে ইউজ করা যায়, নিচে ইউজ করা যায়। তো আমরা চেষ্টা করব নিচে ইউজ করার। তার কারণ হচ্ছে যখন একটি ওয়েবসাইট লোড হয়, যখন একটি ওয়েবসাইট ওপেন হয়, তখন কিন্তু প্রথমে দিকে কিন্তু আস্তে আস্তে এখান থেকে ডকটাইপ পড়ে, পড়ার পর হচ্ছে ইন্ডেক্স HTML পড়ে, তারপরে হেড পড়ে, মেটা পড়ে। তো এইভাবে কিন্তু আপনার ওয়েবসাইট ওপেন হয়। তো তখন যদি এখানে হিউজ একটা কোড বা জাভাস্ক্রিপ্টের কোড যদি আমরা এখানে লিঙ্ক আপ করি যদি দেই, তাহলে কী হবে, ওই জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু শুরু থেকে পড়তে পড়তে আসবে, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে লোড হতেও সময় নেবে। তো আমরা যদি এমনভাবে বলে দিই যে আগে ওয়েবসাইটটা লোড হোক, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো একটা একটা করে ওপেন হবে, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বেটার এবং এটি হচ্ছে গুড প্র্যাকটিস। তো আমরা কী করবো, স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট লেখার পর আমরা এখানে SRC লিখবো। SRC লেখার পর আমাদের যে SRC লেখার পর আমাদের typed.js-টা এখানে কল করে দেবো, typed.js min.js। ঠিক আছে, বা typed.min.js। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা h2 ট্যাগ নিচ্ছি, h2 ট্যাগের মধ্যে আমি লিখছি
জাস্ট আম এ জাস্ট এইটুকু লিখবো, তারপর একটা স্প্যান ট্যাগ নিবো, স্প্যান ট্যাগের মধ্যে আমরা কাজগুলো করব। তো স্প্যান ট্যাগের মধ্যে আমরা কী লিখবো, যে আই এম এ ডিজাইনার, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি। তো এইটা করার জন্য এই স্ট্রাকচারটা এইভাবে গঠন করে নিতে হবে। তো স্ট্রাকচারটা যখন যেখানে যে লেখাটা টাইপ হবে, মানে যে লেখাটা একবার কেটে সামনে যাবে, ব্যাক স্পেসে আবার সামনে যাবে, তো সেই জায়গাটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিব। ঠিক আছে, তো স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে আমরা কি করব, ইন যে আই এম কথাটা এটা ডিফল্ট থাকবে এবং এইখানে লেখাগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমাদের স্ট্রাকচারটা গঠন করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এইখানে জাভাস্ক্রিপ্টে কিছু অ্যাক্টিভেট কোডগুলো আমরা এখানে পেস্ট করে দিব। তো সেটা আমি কোথা থেকে আনতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাজটা কপি পেস্টেরই কাজ। স্ক্রিপ্ট লিখছি, স্ক্রিপ্ট লিখে আমি এখানে কোডটা পেস্ট করে দিব। তো এখানে আমি যদি যাই, তো যাওয়ার পর আমরা যদি নিচে নামি, যেখান থেকে ডাউনলোড করেছি সেখান থেকে আমরা জাস্ট নিচে নামবো। নিচে নামার পর আমরা নিচে নামি, নিচে নামি, নিচে নামি। তো এখানে আমরা দেখতে পাবো অ্যাক্টিভেশন কোডটা কোথায় আছে। এই যে স্মার্ট স্মার্ট লেখা আছে, স্মার্ট ব্যাক স্পেসিং, এখানে জাস্ট আমরা যে কোডটা রয়েছে না, এইটি জাস্ট কপি করব। এটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে যে স্ক্রিপ্ট কথাটা লিখেছি এইখানে পেস্ট করে দিব। দেখুন, আমরা কিন্তু এখানে দুইটা কাজ করেছি। একটা হচ্ছে স্ক্রিপ্ট কথাটা অ্যাড করেছি, মানে আমরা যে কোয়েরি যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে। তারপর হচ্ছে এখানে স্ক্রিপ্ট কথাটা অ্যাড করে দিয়েছি, যে অ্যাক্টিভেট স্ক্রিপ্ট কোড। তো অ্যাক্টিভেট স্ক্রিপ্ট কোডটা কোথায় অ্যাক্টিভেট করব সেটা আমরা এখন দেখার বিষয়ে, আমি এখন বড় করছি। তো করি, আমরা তার আগে একটু দেখে আসি যে আমাদের আউটপুটটা কী আসছে, বা আমাদের স্ট্রাকচারটা গঠন করেছি স্ট্রাকচারটা কেমন আসছে। লেখা জাস্ট আই এম এ লেখা আছে, তো আই এম এ বাকিটুকু এখান থেকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার জন্য এখানে দেখা আছে, দেখুন যে ভ্যারিয়েবল দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, নিউ টাইপ। তো এখানে যে ক্লাসটা দেওয়া আছে, ক্লাস এলিমেন্ট দেওয়া আছে, এটা আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন। অ্যাক্টিভেট করার জন্য শুধু এলিমেন্ট এই কোডটি নিতে হবে তা কিন্তু না, এখান থেকে আপনি যে কোনো নাম আপনি আপনার মতো ইউজ করতে পারেন। তো আমি এখানে টাইপ যে যদি লিখি, টাইপ জেএস লিখলাম, তো এইটাকে আমি কপি করলাম, এটি আপনার নাম লিখেন, অসুবিধা নেই। তো টাইপটা লেখার পর যে স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগের মধ্যে একটি ক্লাস অ্যাড করব। ক্লাস দিয়ে ডাবল কোড দিয়ে এখানে হচ্ছে আমরা টাইপ জেএসটা লিখে দেবো, এই টাইপ জেএসটা। ঠিক আছে, এবার দেখি আমাদের ওয়েবসাইটে কী অবস্থা হয়। দেখুন, আমার অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এইবার হচ্ছে আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ করব। তো শুরু তো হয়েছে, বুঝলাম। তো শুরু হয়েছে কোন লেখা দিয়ে, এই লেখাটা শো করছে, দেখতে পাচ্ছি এখানে এই লেখাগুলো শো করতেছে। দেখি একটু, আরেকবার একটু দেখুন, এই যে দিস ইজ অ্যান ই এস সিক্স মডিউল, এটা লেখা আছে। তো এইটা আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমরা এখানে যে স্মার্ট ব্যাক স্পেস ট্রু আছে এটা আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমাদের এটা দরকার নেই। তো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করব, এই জায়গাটা এখান থেকে শুরু করে আমি ফ্রিল্যান্সার, এবং আমরা এখানেও অ্যাড করে দেব আমি গ্রাফিক ডিজাইনার, এবং আরও যদি অ্যাড করে অসুবিধা নেই। আমরা অ্যাড করার জন্য জাস্ট আমরা কমা দিয়ে আমরা আরেকটা এখানে কমা কোটেশন ইউজ করব, ইউজ করে হচ্ছে তো ওয়েব ডিজাইন লেখার পর দেখি আমরা চেঞ্জ হয়েছে কি, আমরা রিফ্রেশ করি, গ্রাফিক ডিজাইনার আসছে, ওয়েব ডিজাইনার আসছে। এখানে কিন্তু দুইটা কাজ করতেছে, এটা কাজ করছে গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার কাজ করতেছে। ফ্রিল্যান্সার কেন কাজ করতেছে না, ফ্রিল্যান্সার কাজ করছে না, এটা হচ্ছে ডিফল্ট। এটা ডিফল্ট কোথা থেকে আসবে, এটা আসতেছে এখান থেকে, আমরা এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছি। তো আমরা যদি এখানে ফ্রিল্যান্সার কথাটা লিখে রাখি, এখানে ফ্রিল্যান্সার এবং এটা ডিফল্টভাবে থাকবে, এরপর আপনি যতগুলো অ্যাড করেন। তো এরপর যদি আপনি আরও একটা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে জাস্ট আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা যদি দেখি তিনটা এখানে শো করছে কিনা। তো প্রথমে হচ্ছে রিফ্রেশ করার পর ফ্রিল্যান্সারটা খুব দ্রুত চলে গিয়েছে, এটা আমরা স্লো করব। এবং এটা যখন শেষ হয়ে যাচ্ছে, ওয়েব ডিজাইনের পর যখন শেষ হয়ে যাচ্ছে, এখানে ওয়েব ডিজাইনার সবার শেষে দেওয়া আছে, সে যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু থেমে যাচ্ছে। এটা লুপ করতে হবে, এটা কী করতে হবে, আমাদের কোনো থামাথামি এখানে হবে না, এটা অলরেডি অটোমেটিক চলতে থাকবে। এখানে রিফ্রেশ করলে শুধুমাত্র চলতেছে, কিন্তু এটা চলবে অল টাইম। তো এটা করার জন্য আমরা জাস্ট এখানে নতুন একটা এখানে প্রপার্টি লিখব, সেটা হচ্ছে লুপ। লুপ লিখে আমরা ট্রু করে দিব, ট্রু দিয়ে আমরা কমা দিব, আমরা কমার কারণটা বলছি। তো লুপ দেওয়ার পর দেখুন, আমরা যদি রিফ্রেশ করি, দেখি ওয়েব ডিজাইন শেষ হয়ে গেছে, আবার শুরু হয়েছে, আবার শেষ হয়ে গেছে, আবার শুরু হচ্ছে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কী করব, এই যে স্পিডটাকে কমা বাড়াবো। তো তার জন্য এখানে অবশ্যই কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু কাজ করবে না। তো কমা দেওয়ার পর এটা এখানে লিখব TYPE টাইপ এস, কিন্তু বড় হাতের জাভাস্ক্রিপ্টে এটা সিনট্যাক্স। ঠিক আছে, আমরা কী করি, জাভাস্ক্রিপ্ট প্রথম ওয়ার্ডটা ছোট হাতে লিখি, তারপরে সব কিছু বড় হাতের হয়, এটা জাভাস্ক্রিপ্টের সিস্টেম।
তো এটা যে জাভাস্ক্রিপ্ট যে ফ্রেমওয়ার্ক, তো জাভাস্ক্রিপ্টের রুলস অনুযায়ী কিন্তু কাজ করবে। তো টাইপ স্পিড যদি লিখি, স্পিড লিখে আমরা 50 ইউজ করলাম, আমরা টাইপ স্পিড কমাই দেওয়ার পর দেখুন আমাদের কী হয়, আমাদের কিন্তু এটা মনে হচ্ছে যে এটা লিখছি আমরা, ঠিক আছে, আমরা কম্পিউটার টাইপ হচ্ছে মনে হচ্ছে। তো তারপর যদি আমরা টাইপ স্পিড যদি ইউজ করি বা ব্যাক স্পিড যদি ইউজ করি, যে আমরা যখন ওটা কাটবে তো কাটার স্টাইলে যদি আমরা কমাই বা কাটার যে আমরা স্পিড যদি কমিয়ে দিই, তো ব্যাক স্পিড যদি ইউজ করি ও সেম 50 রাখি, লাস্ট আচ্ছা 50টার পর লাস্টে যদি চান যে আপনি কমা ইউজ করবেন তো করতে পারেন, না ইউজ করলে কোনো সমস্যা নেই, কেন যদি কমা ইউজ না করে অসুবিধা হবে না। তো দেখুন আমরা যে ব্যাক স্পেসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাক স্পেসে যাচ্ছে, এটা কিন্তু আমরা ব্যাক স্পেসটা কমানোর ফলে এটি হচ্ছে। তো ফ্রিল্যান্সারটা কিন্তু টাইপ হচ্ছে না, ফ্রিল্যান্সার টাইপ না হওয়ার কারণ হচ্ছে এটা ডিফল্ট হওয়ার কারণে আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সের কথাটা আপনি এখানে রাখবেন না, আপনি যদি অন্যভাবে চান যে এখানে ফ্রিল্যান্সের কথাটা রাখবেন না এবং ফ্রিল্যান্সার এই কথাটা আপনি ডুপ্লিকেট করবেন, জাস্ট আপনি এখানে কমা ইউজ করে ডুপ্লিকেট করবেন, তো সেটাও কিন্তু চাইলে করতে পারেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সের কথাটাও টাইপ হবে। এখন এখন দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইনার টাইপ হচ্ছে, তারপর ওয়েব ডিজাইনার টাইপ হবে, তারপর ফ্রিল্যান্সের কথাটা টাইপ হবে, ঠিক আছে, তারপর এইটা এখন ব্যাক স্পেসে কেটে যাবে। তো এখন হচ্ছে আমরা এইটা কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এবার আপনি চান যে আপনি যদি চান যে এখন এটা ক্লোজ করে দিতে, ক্লোজ করে দিতে পারবেন। আমি এখানে একটু এখানে অ্যাড করবো যে এখানে যদি চাই যে আমরা CSS অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, এখানে CSS যদি আপনি দেখতে চান সেটা দেখতে পারেন, না দেখতে চাইলে এখানে আপনি কেটে দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তো CSSটা যদি আমরা এখানে কাজটা করি, তো CSSটা কোথায় আছে সেটা আমরা বের করছি। CSSটা হচ্ছে আমরা স্টাইল CSS, যেটা আমরা লিঙ্কআপ অলরেডি করে ফেলেছি, তো জাস্ট আমরা এখানে ওপেন করবো আমাদের কোড এডিটরের মধ্যে, জাস্ট ওপেন করেছি। তো CSSটা এখন অ্যাপ্লাই করার জন্য আমি এটা বড় করছি জাস্ট, আমি আর হচ্ছে এই যে এইটা আমি ভার্টিক্যালি নিয়ে আমরা এটা নিচে নামিয়ে দিয়ে এখন হচ্ছে CSS যেহেতু এখানে অ্যাড করা আছে, তো এখন হচ্ছে আমরা টাইপ জেএস এর বা H2 যদি আমরা কাজ করি অথবা টাইপ জেএসটাকে যদি আমরা কালার ইউজ করি একটা, তো কালার ইউজ করে টাইপ জেএসটাকে ধরলাম। তো এখানে ধরার পর এখানে আমি যে প্রপার্টিটা লিখবো, এখানে কালার লিখছি, সরি, কালার রেড। তো কালার রেড লেখার পরে এই লেখাটা রেড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি চাই যে আরও এখানে অ্যাড করতে পারি, এই লেখাটা সেন্টারে আনতে পারি, জাস্ট আমরা এটুকু দিয়ে শেষ করে ফেলবো। আপনার টেক ডিজাইন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, ডিজাইন দিলে যেমনটা আপনি করবেন না করবেন, জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা এটা এটা এখানে কাজ করবেন, এটা কাজ না করার তার কারণ আছে, কারণ এইটা টাইপ জেএসটা H2 আমরা সেন্টার নিতে হবে। তো H2টাকে ধরবো সিলেক্টর হিসাবে ধরে এখানে কার্লি ব্রেকার শুরু করে জাস্ট আমরা এখানে লিখবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখি আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আরও চাইলে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড এখানে এখানে ব্ল্যাক করতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে এখানে লেখাটা হোয়াইট রাখতে পারি, এবং এই লেখাটাও আমি চাইলে কিন্তু রেড রাখতে পারি, সেটা আপনার উপর নির্ভর করে, আপনি সেগুলো করতে পারেন এটা করে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি যদি চান আমি এই যে সমস্ত কোডটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করেও কিন্তু কাজ করতে পারবেন। আর হচ্ছে টাইপ জেএস যে সোর্স লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভালো ভালো শেখাতে পেরেছি, এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং উৎসাহ প্রদান করে আমার সাথে থাকবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ হলো, টাটা, বাই বাই।